প্রাণহানির অভিযোগে গ্রেফতার কংগ্রেস নেতা মালদার কালিয়াচক থানার বীরনগর দুই গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের সদস্য কালাম শেখ। তার বিরুদ্ধে কালিয়াচকের ১৬ মাইল এলাকায় এক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। মহিলার বাবার অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে কংগ্রেসের পঞ্চায়েত সদস্যকে। আর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। এইখানে কংগ্রেস যারা করে তাদেরকে আত্মবলিদান দিয়ে কংগ্রেসটা করতে হয়, অর্থাৎ এইখানে কখনোই কোনোভাবেই সে কোনো রকম অপকর্মে জড়িত হতে পারে না। তাকে শাসক দলের নেতারা তার গ্রাম পঞ্চায়েতকে ভেঙে দেওয়ার উদ্দেশ্যে, তাকে ডমিনেট করার উদ্দেশ্যে তাকে গ্রেপ্তার করা হয়েছে নানান রকম অভিযোগ দিয়ে, পুলিশকে সাথে নিয়ে, পুলিশকে পুলিশের দ্বারায় তাকে নানানভাবে অভিযোগ দিয়ে গ্রেপ্তার করা হয়। বীরনগর দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের যে সদস্য, কংগ্রেস সদস্য, এই শ্লীলতাহানির অভিযোগ অভিযুক্ত, আমরা ধিক্কার জানাই এই ধরনের জঘন্য অপরাধকে। যেখানে কংগ্রেস দল এই ধরনের পঞ্চায়েত সদস্যকে রক্ষা করার ঠিকা নিয়েছে, এই দলের যারা কর্মকর্তা তাদের বিরুদ্ধেও ধিক্কার জানাই। আমরা একটা জিনিস বলতে চাই, বাংলায় আইনের শাসন সুপ্রতিষ্ঠিত আছে, এই অপরাধ যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তি হোক, এটাই আমাদের দাবি। করেছে কেন শিরোধানি করেছেন? শিরোধানি করেছেন? আপনি কোন কোন গ্রাম পঞ্চায়েত মেম্বার? কোন দলের? সরকারি নির্দেশিকাকে থোড়াই কেয়ার, রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে সরকারি হাসপাতালে চলছে বেআইনি রক্ত পরীক্ষা। তাও আবার টাকার বিনিময়ে, দেয়া হচ্ছে না টাকা দেওয়ার কোনো বৈধ রসিদ। এই অভিযোগকে কেন্দ্র করে তোলপাড় পুরাতন মালদার মৌলপুর গ্রামীণ হাসপাতাল চত্বরে, দেখুন ছবি। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুসারে কোনোরকমভাবে যারা গ্রামীণ হসপিটাল যে সমস্ত এলাকায় রয়েছে সেই গ্রামীণ হসপিটালে কোনোরকম সিবিসি পরীক্ষা বা ডেঙ্গু টেস্ট করানোর নিয়ম নাই। অথচ মালদার এই মালদা ব্লকের মোলপুর গ্রামীণ হসপিটালে দেখা যাচ্ছে যে সেই হসপিটালের একটি ল্যাবে ডেঙ্গু এবং সিবিসি পরীক্ষা হচ্ছে, সেই পরীক্ষা আবার যে করা হচ্ছে তার বিনিময়ে পেশেন্ট পার্টিদের কাছ থেকে টাকা নেওয়ার একটা গুরুতর অভিযোগ উঠেছে। নেই সরকারিভাবে ডেঙ্গু আর সিবিসি, তবুও এখানে সরকারিরা টাকা নিয়ে করে দিচ্ছে, কোনো স্লিপ দিচ্ছে না, কোনো অফিসিয়ালি কোনো স্লিপ নেই, এবং এই টাকাটা নিয়ে ওনারা পুরোটাই একদম দুর্নীতি চলছে। আসলে বিএমওএস সাহেব যুক্ত আছে, যিনি স্টাফ আছে এখানে, প্রত্যেকে যুক্ত আছে, পুরো টাকার খেলা চলছে। গরিব রোগীদের কাছ থেকে টাকা নিয়ে ওদেরকে আরও মৃত্যুমুখে ঠেলে দেওয়া হয়। আমাকে এই স্লিপটা দেয়, শুধু জাস্ট খালি পেড লিখে দিয়েছে, কোনো অ্যামাউন্ট না, সিবিসি এনএস দিয়ে পেড করে লিখে দিয়েছে। এখানে ডেঙ্গুর পারমিশন নেই, তবু ডেঙ্গু রিপোর্ট করে দিচ্ছেন ওনারা। মনে হচ্ছে কাটমানি। আজকে একটা পেশেন্টের বাড়ির লোক তার অসুস্থতাতে মরছে আর এখানে টাকা লুটপাট হচ্ছে। প্রশ্নের মুখে মেজাজ হারালো ল্যাবরেটরির কর্মী। পেট লেগেছেন যে? পেট লেখা আছে ওটা আমাদের বুঝার জন্য। হ্যাঁ না, কত টাকা অ্যামাউন্ট আপনি পেশেন্টকে বলবেন না যে কত টাকা হয়েছে বা আর কিছু? পেশেন্টকে বলা হয়েছে। হ্যাঁ, বিলটা তাহলে কিভাবে দিচ্ছেন? কা অ্যামাউন্ট দিচ্ছেন না, পাকা বিল কেন দিচ্ছেন না আপনারা? না না, এটা তো মুদিখানা দোকান না, আপনি সরকারি এক জায়গায় কাজ করছেন, এরপর থেকে দিয়ে দিব বললে তো হবে না, কেন দিচ্ছেন না? ঘটনায় তুঙ্গে তরজা। এই বিষয়ে তো এটা তো অন্যায় হচ্ছে, অবশ্যই হচ্ছে। আমি দরকার হলে আবার সিএমওএইচ কে বা ডিএম কে আমি লিখবো যে আমি, এগুলো আমার কাছে খবর আছে, বিএমওএইচ কে বলে কোনো কাজ হচ্ছে না, আপনারা এটা কি করছেন করেন। সিএমওএইচ জড়িত আছে, বিএমওএইচ জড়িত আছে, এই দুর্নীতিতে একদম জানে না, বিএমওএইচ জানেন না নাকি জেনেও তিনি চোখ বন্ধ করেছিলেন। আজকে বিভিন্ন গ্রামীণ হাসপাতালে সেই ফেড কালচারই এটা একটা অংশ অঙ্গ অঙ্গ বলে আমরা মনে করছি, আমরা এর তীব্র বিরোধিতা করছি। অভিযোগ উঠতেই দায় ঝেড়ে ফেলার চেষ্টা পুরাতন মালদা ব্লক স্বাস্থ্য আধিকারিকের। কিন্তু সেটা তো করছে, মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপাবলিক বাংলা।
চিকিৎসার গাফিলতির অভিযোগ। এবার এক প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে জলপাইগুড়ি মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ দেখায় রোগীর পরিজনরা। অভিযোগ, ভুল চিকিৎসাতেই মৃত্যু হয়েছে ওই রোগীর। থানায় রীতিমতো অভিযোগ দায়ের করা হয়েছে, বিক্ষোভ দেখিয়েছেন রোগীর পরিবারের সদস্যরা। ফের চিকিৎসায় গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ। জলপাইগুড়ি মেডিকেল কলেজে বিক্ষোভ রোগীর পরিবারের। অভিযোগ, চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হয়েছে এক প্রসূতির। ইঞ্জেকশন দিল, ওষুধ খাওয়াইলো, ওষুধ খাওয়ার পর 10-15 মিনিট পর ও থাকতে পারে না, ছটপট ছটপট করতেছে। ওই পরিস্থিতি ডাক্তারও ছিল, নার্সও ছিল, নিমেষের মধ্যেই একবারে অসুস্থ হয়ে পড়ে গেল। প্রসব যন্ত্রণা ওঠায় বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করা হয় সুস্মিতা রায়কে। হেঁটেই হাসপাতালে আসেন ওই মহিলা। হাসপাতালে সুস্মিতাকে ওষুধ ও ইঞ্জেকশন দেন চিকিৎসক। অভিযোগ, তারপরে থেকেই ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। স্যালাইন, অক্সিজেন লাগানো হয়, নিয়ে ওডিতে নিয়ে যাওয়া হয়। ওডিতে গিয়ে দেখলাম মেয়ে আমার মারা গেছে। তখন ডাক্তার বলল বাইরে যাও, এখানে চিকিৎসা চলতেছে, দেখি তোমার মেয়েকে বাঁচানো যায় কি না। কি কারণে মৃত্যু, আদৌ কি চিকিৎসায় কোনো গাফিলতি হয়েছিল, যোগাযোগ করা হলেও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। রাজ্যে একের পর এক হাসপাতালে চিকিৎসার হাল বেহাল। কোথাও নেই চিকিৎসক, কোথাও বেহাল পরিকাঠামো। সরকারি হাসপাতালে কবে ফিরবে সুদিন, আদৌ রোগ সারবে হাসপাতালের? রিপাবলিক বাংলা। যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে এই জলের ট্যাঙ্ক। ভাবছেন তো এ আবার হবে কিভাবে? কারণ মেয়াদ উত্তীর্ণ সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে জলের ট্যাঙ্ক, এমনটাই অভিযোগ করছেন বাসিন্দারা। পিএইচসি কর্তৃপক্ষের বিরুদ্ধে জলের ট্যাঙ্ক তৈরি করবার অভিযোগ মেয়াদ উত্তীর্ণ সিমেন্ট দিয়ে। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের কেহেতপুর এলাকার বাসিন্দারা একের পর এক অভিযোগ করছেন এবং সেই আশঙ্কা থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভের মুখে যদি অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার সংস্থা, কিন্তু যখন লাগাতার বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা, কার্যত সেই অভিযোগ স্বীকার করতে বাধ্য হয়েছেন ঠিকাদার সংস্থার আধিকারিকরা। গ্রামবাসীদের আরও অভিযোগ, এলাকায় দিনের পর দিন যে সমস্ত ICDS সেন্টারের পাশে বসানো হচ্ছে ইলেকট্রিক ট্রান্সফরমার, যা যথেষ্ট ঝুঁকিপূর্ণ, অন্যত্র ট্রান্সফরমার সরানোর দাবি করে বিক্ষোভ দেখাচ্ছেন এলাকার বাসিন্দারা। ব্যাপারটা হচ্ছে, ধরুন আমাদের পুজোর জন্য কাজ 20-25 দিন বন্ধ ছিল, আর আপনারা তো হয়তো জানেনই যে আমরা সিমেন্টের এগুলো যেগুলো নন গ্রেডের মাল হয়, যেগুলো প্রজেক্টের কাজে সরকারি কাজে ইউজ করা হয়, সেটার জন্য আমাকে মিনিমাম অর্ডার প্লেস করতে হয় 100 টন। ঠিক আছে, এবার এখানে ধরুন আমি মাল প্রথমে ঢুকিয়েছিলাম 50 টন। 50 টন মানে আপনার হচ্ছে 1000 ব্যাগ। ঠিক আছে, এবার পুজোর কারণে কাজটা বন্ধ থাকার জন্য এবার ধরুন সেটা 1 মাসও হয়নি, 25-30 দিন ডেট পেরিয়ে গেছে। আর সিমেন্টের ধরুন ওরকম করে তো এক্সপায়ারি ডেট হয় না, কিন্তু আমাদের যেহেতু পিএইচসির কাজ হচ্ছে, আমাদের ডিপার্টমেন্ট থেকে বলা আছে যে আপনারা, এক্ষুনি স্যারের সাথে আমাদের কথা হলো যে আপনারা যেহেতু 3 মাস এটা পেরিয়ে যাচ্ছে, আপনারা সেই সিমেন্ট আর ইউজ করেন না। তো স্যারের সাথে কথা বললাম, বললাম ঠিক আছে আমরা 3 মাস হয়ে গেছে সেই সিমেন্ট আমরা ইউজ করবো। এজেন্সি বলছে যে এটা আমাদের দায়িত্ব, যদি কোনো নিম্নমানের কাজ হবে না। আমার কাছে কথা হলো যে এতদিন ধরে নিম্নমানের কাজ হয়ে গেল, তারপরে এখানে পড়ে আছে নিম্নমানের সামগ্রী। হ্যাঁ, এখন ওরা বলছে যে দাদা এটাকে ফেলে দিব। আমার কাছে কথা হলো যে এটাও পয়সা দিয়ে কিনেছি সেটা বলছে। আমার কাছে কথা হলো কেউ যদি টাকা দিয়ে ওষুধ কিনা বাড়িতে রাখে, এক্সপায়ারি হয়ে গেলে সেটা খেয়ে নিবে।